শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি করোনাকালীন শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে আমি আনন্দিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি পদার্থবিজ্ঞান বিষয়ের মাস্টার শেষ বর্ষের আমরা কোর্স কোড একত্রিশ সাতাশ শূন্য পাঁচ এর ইলেকট্রনিক্স বিষয়ে আজকে নবম লেকচার মানে নয় নম্বর লেকচারে আমরা পড়বো এবং আজকের লেকচারের শিরোনাম হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল এবং ডিজিটাল টু অ্যানালাগ কনভার্সেশন হুম তো এডিএন্ড ডিএ কনভার্শন আমি মোহাম্মদ শরিফুল ইসলাম সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান কারমাইকেল কলেজ দেখো আমাদের টপিকের কথা আমরা আগেই বলছি এডিএন ডিএ কনভার্শন আমাদের আজকের বিষয় কি কি থাকবে দেখো

ও আমরা চেষ্টা করব এগুলো নিয়ে আলোচনা করার জন্য তবে আমাদের মেইন হচ্ছে আর কি যেটা দেখো স্যাম্পলিং বলতে আমরা বুঝি সেগুলো নিয়ে কথা বলার আগে আমরা জানি যে তোমরা একটা সিগন্যালকে চেনো আমরা অ্যানালগ সিগন্যালকে আমাদের সবচেয়ে বেশি পরিচিত এর কিন্তু তিনটা বৈশিষ্ট্য থাকে একটা হচ্ছে বিস্তার বিভব বা বিস্তার একটা হচ্ছে কম্পাঙ্ক এবং একটা হচ্ছে দশা হুম তোমরা এগুলো তো জানো যে বিস্তার আমরা কাকে বলি একটা ওয়েব ফর্মের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেখানে আমাদের দেখা যায় যে একটা ম্যাক্সিমাম মানে রেস্ট পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেটা হয় সেটাই হচ্ছে তার অ্যাম্প্লিটিউড ফ্রিকুয়েন্সি আমরা বলে থাকি নাম্বার অফ কমপ্লিট ওসিলেশন বা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাকে আমরা বলে থাকি ফ্রিকুয়েন্সি এবং ফেজ হচ্ছে কি ফেজ হচ্ছে হচ্ছে এনি স্টেট অফ দ্য অর যে কোনো অবস্থাকেই আমরা বলি হচ্ছে তো ডিজিটাল ডিভাইস আমরা বলতে সাধারণত অ্যানালগ সিগনালকে বুঝি অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে সময় নির্বিচ্ছিন্ন কিন্তু বিভব বা বিস্তার পরিবর্তনশীল তোমরা দেখছো তো অ্যানালগ সিগনাল আমরা আসলে সাধারণভাবে আমরা দেখে থাকি যে একটা সিগন্যাল নর্মালি আমরা যদি দেখি আমি তোমাদেরকে একটু হেল্প নিচ্ছি ধর একটা এক্সিস আমরা ড্র করে সেখান থেকে সিগন্যালটাকে যদি আমরা এইভাবে দেখাই দেখো অ্যানালগ গুলো সাধারণত এই যে এই সিগন্যাল এদিকে থাকে হচ্ছে টাইম এক্সিস হ্যাঁ টি আর এদিকে থাকে হচ্ছে আমাদের বি বা এ যেটাই বলি না কেন তো এগুলোর আসলে কি পরিবর্তন হয় অ্যানালগ সিগন্যালটা দেখি তুমি বুঝতেছো যে এই যে টাইমটা কিন্তু কন্টিনিউয়াস চলতেছে বাট এই যে ভোল্টেজটা কি হচ্ছে বেরি হচ্ছে না সময়ের সাথে সাথে দেখবে একটা ম্যাক্সিমাম রেটে চলতেছে তারপরে আবার নামতে 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 একদম জিরো অবস্থায় তারপরে অপোজিটে তোমরা এটা ভালো করে জানো যেগুলো আমরা সাধারণত ওই ইয়ার ক্ষেত্রে দেখে থাকি আর কি ওকে আমরা দেখো নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিগন্যালে পরিবর্তন করার পদ্ধতিকে আমরা বলতেছি হচ্ছে যে আমাদের কথাটা আসতে স্যাম্পলিং এর ভালো বাংলা আসলে আমি বলতে পারবো না হয়তো বা হতে পারে যে এখানে মানে টুকরো টুকরো করা বা ভাগ করে দেওয়া এই ধরনের একটা কথা তো অ্যানালগ সিগন্যালকে আমরা যদি যখন বিচ্ছিন্ন এটার ইংরেজিটা ভালো করে একটু মনে রাখবে ডিসক্রিট কথাটা আমরা এখানে ইউজ করবো এই কন্টিনিউয়াস এবং ডিসক্রিট এই দুটো শব্দ মনে রাখবা যে অ্যানালগ সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে আমরা কন্টিনিউয়াসলি মানে ভাগ করে করে করব যে পদ্ধতিটাতে যে পদ্ধতিতে এটা করা হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্যাম্পলিং হুম তো বিভিন্ন প্রয়োজনে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করার প্রয়োজন হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে পরিবর্তন করা আমরা জানো যে আমাদের আসলে কম্পিউটার জাতীয় যে ডিভাইসগুলো আছে এরা সাধারণত ডিজিটাল সিগনালে অভ্যস্ত কারণ ডিজিটাল এদেরকে অ্যানালগে চালানো যায় না তো সে করি ওই ডিজিটাল সিগনালটা পরিণত করার জন্য মূলত আমাদের আসলে স্যাম্পলিংটা করা হয়ে থাকে এখন দেখো স্যাম্পলিং কিন্তু একটা গেল স্যাম্পলিং থিওরিটা কি স্যাম্পলিংটা বুঝতে পারছো তো একটা সিগনাল আছে সেগুলোকে ভাগ ভাগ করা সেটাকে সব মানে কেটে কেটে আলাদা করা সেটাকে আমরা বলতেছি স্যাম্পলিং এখন স্যাম্পলিং থিওরির কথা বলা হচ্ছে একটি অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং এর মাধ্যমে ডিসক্রিট সিগনালে পরিবর্তিত করা যায় জানি আমরা এটা এটা তো কোনো স্মরণ নেই স্যাম্পলিং এর মাধ্যমে একটা ডিসক্রিট সিগনালে কনভার্ট করা যায় এই পরিবর্তিত ডিসক্রিট সিগন্যালকে পুনরায় একই এর অ্যানালগ সিগনালে পরিবর্তিত করা যাবে যদি পরিবর্তিত ডিসক্রিট সিগনাল এবং ফ্রিকোয়েন্সি এফ এস অ্যানালগ ফ্রিকোয়েন্সি এর সর্বোচ্চ মান এফ এর দুই গুণের সমান বা বেশি হয় কথাটা কি বুঝলাম আমি আবার করছি দেখো এই পরিবর্তিত ডিসক্রিট সিগনালকে পুনরায় একই ফ্রিকোয়েন্সির অ্যানালগ সিগনালে পরিবর্তিত করা যাবে যদি পরিবর্তিত ডিসক্রিট সিগনালের ফ্রিকোয়েন্সি এর সর্বোচ্চ মানের দুই গুণের সমান বা বেশি হয় এটা একটা বুঝতে পারবা তোমরা দেখছো যে দিলে আমরা যখন কোনো কিছু রেকর্ড করি ধরো তুমি একটা সিডিতে বা পেন ড্রাইভে তুমি কিছু তথ্য রাখবা তো সিডিতে বা পেন ড্রাইভে যখন তুমি তথ্য রাখবা তখন কিন্তু সেটা ডিজিটাল বা বাইনারি পদ্ধতিতে কিন্তু সে তথ্যগুলো জমা রাখবে তাই না তো বাট আমাদের এই যে সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি তোমরা জানো যে আমাদের অডিওবল ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত এটা জানা আছে না টোয়েন্টি থেকে টোয়েন্টি কিলো হার্জ মানে বিশ থেকে বিশ হাজার হার্জের মধ্যে তো এই সিগনালটা আমাদের কিন্তু অ্যানালগ সিগনাল এখন ঘটনা হচ্ছে যে এইটাকে আমি যদি কোনো সিডিতে রাখি তাহলে সেই সিডিতে রাখতে গেলে আমাকে কি করতে হবে অবশ্যই ডিজিটালে কনভার্ট করতে হবে এখন এখানে বলা হচ্ছে যে স্যাম্পলিং থিওরিটা তখনই হবে যে বলা হচ্ছে যে ওই যে ডিজিটালি আমি যে সিডি তে সিগন্যালটা জমা রাখলাম সেটাকে কি করতে হবে যখন তুমি আবার গান শুনবা প্লে করবা তখন কি ওইটাকে সেক্ষেত্রে তুমি দেখো যে তুমি কিন্তু ঠিক যেভাবে গানটা গাইছিলা সেইভাবেই তুমি গানটা শুনতে শুনতে চাও তাহলে এইটা করতে গেলে ওনারা কি বলছে যে আসলে থিওরিটা যদি এরকম হয় যে তুমি মনে করো যে পনেরো হার্যের একটা অডিওর সিগনাল তুমি তৈরি করছো গান গিয়ে এখন এই পনেরো হার্জের সিগনালটা তুমি একটা সিডিতে রাখবা তাহলে এটাকে কাটতে হবে ডিসক্রিট করতে হবে এই ডিসক্রিট করার মানে এটাকে অবশ্যই ত্রিশ হাজারের বেশি করতে হবে কথাটা বুঝতে পারছো পনেরো হাজার সিগনালকে তুমি নতুন যে সিগনালটা করবে এটা কি হবে যে ত্রিশ হাজারের বেশি হবে তাহলে এটা কি করবা তাহলে তুমি এটাকে আবার আগের মতো শুনতে পারবা না হলে কি হবে তুমি দেখা যাচ্ছে যে তুমি ঠিকই মানে স্টোর করতেছ বাট এটা যখন প্লে করবা তখন কিন্তু তুমি আর আগের সেই রকম গানটা শুনতে পাবা না ফ্রিকোয়েন্সিটা তোমার চেঞ্জ হয়ে যাবে সে কারণে বলা হচ্ছে যে পরিবর্তিত ডিসক্রিট সিগন্যালকে পুনরায় একই ফ্রিকোয়েন্সির অ্যানালগ সিগনালে পরিবর্তিত করা যাবে যদি পরিবর্তিত ডিসক্রিট সিগনালের ফ্রিকোয়েন্সি অ্যানালগ ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ মান এফএম এর গুণের সমান বা বেশি হয় ওই যে বললাম

আচ্ছা সিম্পলস এন্ড দা স্যাম্পল সিগনাল कैन बी रिकवर्ड টু অরিজিনাল ফর্ম হোয়েন দা স্যাম্পলিং সিগনাল ফ্রিকোয়েন্সি এফএস হ্যাভিং দা গ্রেটার ফ্রিকোয়েন্সি ভ্যালু দেন অর ইকুয়াল টু দা ইনপুট সিগনাল ফ্রিকোয়েন্সি এফ তো বাংলাটা বুঝতে পারলে ইংলিশেরও সহজেই বুঝতে পারবা এখন দেখো আমরা গাণিতিকভাবে বলতেছি এই যে এফএস টা কি এফএস টা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল যেটা আমরা ভাগ করলাম আর এফ এমটা হচ্ছে আমাদের অরিজিনাল যে এআর ছিল যে মেসেজ যে সিগন্যালটা আমরা দিচ্ছি সেই মেসেজ সিগন্যালের এফ এম এখানে বলা হচ্ছে দেখো যে দিস শুড বি ইকুইভ্যালেন্ট অর গ্রেটার দ্যান 2 এফ এম তো আমেরিকান গণিতবিদ ক্লাউড শ্যানন এই তত্ত্বের উদ্ভাবন করেন স্যাম্পলিং থিওরিটা ক্লিয়ার হইছো মানে যে ফ্রিকোয়েন্সিতে তুমি এটা রাখতেছো সেটাকে যদি আবার তুমি রিট্রাইব করতে চাও এবং সেম ফ্রিকোয়েন্সি নিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিট সিগ মানে সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা তোমার অরিজিনাল ফ্রিকোয়েন্সি যেটা আছে তার দুই গুণের সমান বা অধিক হতে হবে আমরা এখানে একটু দেখে এই যে আমাদের বলতেছে এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যানালগ সিগন্যাল এই যে স্যাম্পলিং করার পরে এটাকে কাটে কাটে ভাগ করার পরে এটা কিন্তু হয়ে যায় এই রকম ভাগ হয়ে যায় এখন ওইটাকে আবার যদি আমরা ফিরে পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে যে ফ্রিকুয়েন্সি আছে তার দুই গুণের বেশি ফ্রিকুয়েন্সি হতে হবে এখন দেখো স্টেট আমাদের কি গুরুত্বপূর্ণ বিষয় ডিসক্রিট সিগন্যাল ফ্রিকুয়েন্সি বা স্যাম্পলিং সিগন্যাল ফ্রিকুয়েন্সি যদি অ্যানালগ সিগন্যাল ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ মানের দ্বিগুণের সমান হয় তবে তাকে স্টেট বলে কথাটা বলছো কিনা আমাদের ওখানে কিন্তু দুইটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে যে হয় তার সমান হতে হবে না হয় তার থেকে বেশি হতে হবে কিন্তু আমরা বলছি যে স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি যেটা এটা যদি ওরিজিনাল রে দুই গুণের সমান হয় দেন দিস স্টেট ইজ নোন অ্যাজ দা নাইকুইস্ট স্টেট ক্লিয়ার এটাকে আমরা বলতেছি নাইকুইস্ট স্টেট অর্থাৎ নাইকুই স্টেশনের অথবা এফ এস ইকুয়ালস টু টয়েস এফ এম বুঝতে পারছো তো এটা হলো ডিসক্রিট সিগন্যাল যেটা আমরা স্যাম্পলিং করার পরে যেটা হলো আর এফ এম হলো আমাদের অরিজিনাল সিগনাল আর কি মানে মেসেজ সিগন্যাল যেটা এটাই হচ্ছে নাইকুইজ টেস্টের আবার দেখো ডিস্ক্রিটস ডিসক্রিট সিগনাল ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি যদি অ্যানালগ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ মানে দ্বিগুণের চেয়ে কম হয় তবে তাকে অ্যালাইজিং স্টেট বলে আমার মনে হয় এটাও ক্লিয়ার হইত এটা তো সমান এর সমান বা তার বেশি হলেই সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি স্যাম্পলিং থিওরির ভিতরে পড়তেছে যদি সমান হয় তাহলে সেটা পড়তেছে কিসের উপরে নাইকুইস্ট থিওরির উপরে নাইকুইস্ট টেস্টে আর এইটার ক্ষেত্রে আমরা বলতেছি দেখো অ্যালাইজিং স্টেটটা হচ্ছে এফএস ইজ লেস দ্যান টয়েস এফএম এখন তুমি যদি বলবা যে স্যার এটা যদি আমাদের এই অ্যালাইজিং স্টেটে আমরা যাই তাহলে আমাদের সমস্যাটা কোথায় কি হতে পারে জিনিসটা ক্লিয়ার কারণ ওই যে তোমাকে বললাম তুমি যখনই কোনো কিছু তথ্য কোনোখানে জমা রাখবা সেটা হচ্ছে তোমার যে তথ্যটা আমরা হিউম্যান বিংস যারা দেখি এটা কিন্তু আমাদের অ্যানালগ সিগন্যালই আমাদের হয়ে থাকে তো অ্যানালগ সিগন্যালটাকে আমাদের কি করতে হয় ডিজিটালে কনভার্ট করতে হয় তো করতে গেলে আমাদের অবশ্যই আগে সেটাকে স্যাম্পলিং করে নিতে হবে এবং ওই তো বললাম যে যেটা স্টোর করবা সেটাকে তুমি যদি অ্যাকচুয়াল ওয়েতে যদি দিলে অ্যাকচুয়ালি ওই যে ফ্রিকোয়েন্সিতে তুমি দিছিলা ওই ফ্রিকোয়েন্সিতে যদি ফিরে যেতে চাও ফিরে ফিরে পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখানে এই দুই গুণের সমান অথবা তার থেকে বেশিতে যেতে হবে মানে স্যাম্পলিং থিওরিটাকে স্যাটিসফাই করতে হবে যদি তোমার অ্যালাইজিং স্টেটে আসে সেই ক্ষেত্রে কি হবে ওই যে তুমি হয়তো গাচ্ছো এক রকম সুরে ওইটা যখনই তোমার দেখবা যে ওই মানে কন্ডিশনটা ফিলফিল করবে না দ্যাট মিনস যখন এলাইজিং স্টেটে থাকবে তখন কেউ গান বাজালে তোমার তোমার সুর আর পাবে না কেউ বুঝছো তখন সেটা ভিন্ন হয়ে যাবে সে কারণে আমাদের এলাইজিং স্টেটটাও কিন্তু জানা দরকার দেখো এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা খুব সংক্ষেপে এটাকে সামারাইজ করছি গুরুত্বপূর্ণ জিনিসটা এটা মনে রাখবা সেটা হচ্ছে যে এফ ইজ

স্ট্যাম্পলিং থিওরি নাইকুইস্ট স্টেট এবং অ্যালাইজিং স্টেট কোথায় কোথায় আমাদের প্রযুক্ত হয় অ্যাপ্লিকেশন অফ স্যাম্পলিং থিওরি টু মেইনটেইন সাউন্ড কোয়ালিটি ইন ইন মিউজিক রেকর্ডিং সো এই যে তোমাকে বললাম যে মিউজিক রেকর্ড করবা সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই স্যাম্পলিং থিওরি অর আমাদেরকে অবশ্যই अप्लाई করতে হবে না হলে এটা পরবর্তীতে আমাদের প্রবলেম হবে এখন তুমি তো বলবা যে স্যার আমরা এটা কিভাবে করব এটা কিভাবে আসলে আমরা করব সেটা আমরা করব না কিছু ডিভাইস আছে সেই ডিভাইসগুলোতে সেই কাজগুলো করতে হবে সেটা পরে কিন্তু আমাদের থিওরিটাকে জানতে হবে যে এটা আমাদের করতে হবে দেন হোয়াট মানে হুইচ ওয়ে উইল ডু दैट থিং দ্যাট ইজ দ্য ডিফারেন্ট স্যাম্পলিং প্রসেস एप्लीকেবল ইন দা কনভার্সন অফ দা অ্যানালগ টু ডিসক্রিট ফর্ম স্পিচ রিকগনিশন সিস্টেম এন্ড প্যাটার্ন রিকগনিশন সিস্টেম এটা তোমরা জানো তোমাদের মোবাইলেও এখন এখনকার যে মোবাইলগুলো আছে এখানে স্পিচ রিকগনিশন রিকগনিশন আছে আর প্যাটার্ন তো তোমাদের আছেই মোবাইলে তো এইগুলো আসলে কি সিস্টেম যে যেটা তুমি দিচ্ছ যেভাবে কথা বলছো ওই কথাটা তোমার যদি অ্যাকচুয়ালি যদি না হয় তাহলে যন্ত্র তো ওই শুনবে না আর কি বুঝতে পারছো সেই কারণে আমাদের স্পিচ এই মানে আমাদের কথা শোনার জন্য সরি কথাকে চিনতে চেনার জন্য বা ডিটেক্ট করার জন্য আইডেন্টিফাই করার জন্য আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হয় মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন সিস্টেম এগুলো কি জিনিস আমরা এর পরের চ্যাপ্টারই করব এবং তোমাদের মনে হয় কিছুটা আইডিয়াও আছে মডুলেশন এবং ডিমডুলেশন নিয়ে আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব ইন সেন্সর ডাটা এভুলেশন সিস্টেম ডাটা ইভুলেশনের জন্য আমাদের কতগুলো সেন্সার আমরা ইউজ করি সেক্ষেত্রেও আমাদের স্যাম্পলিং থিওরামটার প্রয়োজন হয় সিস্টেম স্যাম্পলিং ইস অ্যাপল রাডার সিস্টেম তোমরা জানো যে কোনো একটা সিগন্যালকে আমরা পাঠাই কোন একটা অবজেক্টের উপরে হিট করে সেটা আবার আমরা করে করে সেটাকে আমরা দেখি যে ওই অবস্থাটা কি তাহলে এখানে আমাদের স্যাম্পলিং থিওরিমটা অবশ্যই অ্যাপ্লিকেবল হয় ডিজিটাল ওয়াটার মার্কিং অ্যান্ড বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম সার্ভাইলেন্স সিস্টেম এটুকু জানা আছে তো তোমার ওয়াটার মার্কিং কি ওই যে ডিজিটাল মানে তুমি একটা জিনিস তৈরি করলা তোমার একটা ডকুমেন্ট সেখানে তুমি একটা নিজস্ব একটা ওয়াটার মার্কিং করতে চাচ্ছো বা চিহ্ন দিতে চাচ্ছো সেটা ক্ষেত্রে তোমার অবশ্যই এখানে স্যাম্পলিং থিওরামের একটা গুরুত্ব থাকবে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম এটা তো তোমাদের জানা আছে ওই যে আমরা যে আঙ্গুলের ছাপ দেই আঙ্গুলের ছাপের সময় দেখবা যে ওখানে তোমার যে ডাটাটা সে নিচ্ছে এক্স্যাক্টলি যদি সে যদি স্যাম্পলিং যদি ঠিকভাবে না হয় দ্যাট ইজ স্যাম্পলিং থিওরাম যদি সে যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু যখন তোমার পরবর্তীতে ডাটা তুমি যখন আঙ্গুল দিবা সে কিন্তু ওটা রিকগনাইজ করতে পারবে না চিনতে পারবে না কারণ তখন ভুল হবে আর সার্ভেলেন্স সিস্টেমে এটা বোঝো তো এই যে ক্যামেরা দিয়ে কতগুলো আমরা ছবি উঠাই না সার্ভেলেন্সের ক্ষেত্রে দেখবা যে কিছু সিসি ক্যামেরা থাকে সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটির জন্য মোট কথা ওই সিকিউরিটির জন্য আমরা ওই ক্যামেরাগুলো ইউজ করি এবং এই ক্যামেরাগুলো তোমার হয়তো ছবি বা চোখের ছবি নেয় হ্যাঁ মানে দেখবা যে চোখের আলাদা আলাদা নেয় সেক্ষেত্রে আমাদের এই অবশ্যই আমাদের স্যাম্পলিং সাপোর্ট করতে হয় এখন দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা গুরুত্বপূর্ণ এই যে আমরা যেটা আসলে স্যাম্পলিং করলাম স্যাম্পলিং করব কিভাবে সেই ডিভাইস নিয়ে আমরা এখন কথা বলবো দেখো হোয়াট ইজ এডিসি কি জিনিসটা কি এডিসি তে আসলে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন একটি ইলেকট্রনিক সমন্বিত বর্তনী বা আইসি বলি যেটা ইন্টিগ্রেটেড সার্কিট যা অ্যানালগ সিগন্যাল কে ডিজিটাল সিগনালে পরিবর্তিত করে এটা বুঝতে পারছো তো অ্যানালগ সিগন্যাল সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল হ্যাঁ অ্যানালগ সিগন্যাল সরাসরি পরিমাপযোগ্য রাশি এটা বুঝো তো যে অ্যানালগ সিগন্যালটাকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি আর ডিজিটাল সিগন্যালে দুটি মাত্র অবস্থা থাকে একটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে এই দুটি অবস্থাকে জিরো এবং ওয়ান হিসেবে উল্লেখ করা হয় আসলে এইটা একটা লজিক্যাল ভ্যালু সেটা হচ্ছে যে তুমি একটা সার্কিটকে যদি অন রাখো তাহলে সেটা অন হিসেবে ইউজ করতে হয় আর যদি অফ রাখো তাহলে সেটা অফ হিসেবে আমরা গ্রহণ করি হুম তো সেই কারণে আমরা এটা বলতেছি যে ডিজিটাল অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটা হচ্ছে সরাসরি পরিমাপ করা যায় আর একটা হচ্ছে মাত্র দুটি অবস্থা সেটা হচ্ছে জিরো এবং ওয়ান ওয়াই এডিসি ইজ নিডেড মানে কনভার্সেশনটা আমাদের প্রয়োজন কেন তো কম্পিউটার মাইক্রো প্রসেসর শুধুমাত্র ডিজিটাল বিট প্রসেস করতে পারে এটা জানা আছে তোমাদের আমাদের যে মাইক্রো মাইক্রোপ্রসেসার বলো মাইক্রো কন্ট্রোলার বলো যেটাই বলো না কেন আমরা যে কম্পিউটার ডিভাইস গুলো যেগুলো ইউজ করি এরা আসলে অ্যানালগ রিড করতে পারে না এরা শুধুমাত্র কি করতে পারে ডিজিটাল ডিজিটাল অথবা বিট এবং ওয়ান এটুকুই শুধু তারা করতে পারে তো জটিল গাণিতিক সমাজ সমাধান অথবা জটিল যুক্তিমূলক কাজ মাইক্রোপ্রসেসার ছাড়া করার অসম্ভব এটাও তো তুমি জানো যে কম্পিউটারের আসলে মেইন কাজগুলো করে হচ্ছে মাইক্রোপ্রসেসর তো এই মাইক্রো প্রসেসর আসলে বড় বড় কাজ গাণিতিক সমাধান এবং এগুলো আমরা দেখবে অ্যানালগি এগুলো অন্য কোনো ডিভাইস দিয়ে কিন্তু করা সম্ভব না কাজে মাইক্রো প্রসেসর ডিজিটাল বিট সরবরাহ করতে হয় তো অ্যানালগ সিগন্যালের চেয়ে ডিজিটাল সিগন্যালের ক্ষতিকারক নয়েজ অনেক কম নয়েজ চেন তো নয়েজ মানে হচ্ছে যে কোনো একটা সিগন্যালের ভিতরে অন্য একটা ছোটোখাটো জটিলতা সৃষ্টি হয়ে আর একটা সিগন্যাল ঢুকে গেলে তখন সেখানে একটা একটা গণ মানে গোলযোগ বা সাউন্ডে ক্লিয়ার হয় না এটাকে আমরা এই স্টেটটাকে আমরা নয়েজ বলি আর কি তো অ্যানালগ সিগনালে কিন্তু নয়েজ অনেক বেশি হয় যেহেতু এটা একটা কন্টিনিউয়াস বাট ডিজিটাল সিগনালে কি হয় সেখানে কিন্তু নয়েজটা অনেক কম হয় আর এখানে আর একটা বড় বেনিফিট হচ্ছে অল্প জায়গায় অধিক তথ্য ডিজিটাল সিগন্যাল হিসেবে অল্প খরচে জমা রাখা যায় এটা জানো জানতো অ্যানালগই তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আগে আমরা যখন অ্যানালগ সিস্টেমে আমরা যখন কোন তথ্য ওই যে আমাদের ম্যাগনেটিক টেপে যখন সঞ্চিত করে রাখতাম তোমাদের মনে আছে তোমাদের তোমরা হয়তো দেখছো জানি না তবে তোমাদের তোমাদের আগের থেকে এটা বাবাদেরকে বললে হবে যে বা আমরা দেখছি যে আমরা আগে একটা করে ক্যাসেট কিনতাম গান শোনার জন্য সেই ক্যাসেটে বারোটা বলতে গেলে গান থাকতো এক পাশে ছয়টা আর এক পাশে ছয়টা ওই থার্টি মিনিট করে মনে হয় ওয়ান আওয়ারের তো এইটার জন্য দেখবে যে বিশাল একটা জায়গা দরকার হতো সেই ক্যাসেটের সাইজ ছিল বেশ মোটামুটি ভালো এক হাতে যদিও ধরা যেত কিন্তু পরবর্তীতে তুমি দেখো এখন বারোটা গান কেন তুমি ছোট্ট একটা চিপসের এর মধ্যে তোমার মেমোরি কার্ডের মধ্যে তুমি কিন্তু অনেক গান অনেক গান কিন্তু সেখানে তুমি জমা রাখতে পারো আমাদের আরো আগে ভিডিও টেপ গুলো ছিল বিশাল বিশাল ভিডিও টেপ সেখানে আমাদের ভিডিও ছবি টবি আমরা ধারণ করতাম বা সিনেমা দেখতাম কিন্তু এখন আমরা কি করি একটা পেন ড্রাইভের ভিতরে অনেক ছবি আমরা এখানে নিতে পারি তাহলে এটা আসলে কেন হলো যে এই যে অ্যানালগ সিগনালের চেয়ে আমরা ডিজিটাল সিগন্যাল ইউজ করতেছি এই ডিজিটাল আকারে কি করতে হয় যে বিটগুলো যখন আমাদের তথ্যগুলো যখন আমরা জমা রাখি এটা খুব সহজে এবং অল্প খরচে

যেখানে আর কি এটা একটা অনেকটা ইউনিভার্সাল অবস্থার মতো হয়ে গেছে বুঝছো এই এডিসি কারণ হচ্ছে যে এখন আমাদের গোটা বিশ্বই তো প্রায় ডিজিটাল হয়ে গেছে এই ডিজিটালাইজ যুগে যে কোনো ধরনের ইয়ার ক্ষেত্রে আমরা দেখবা যে আমরা কি করতে হয় এটাকে প্রসেস করতে হয় স্টোর করতে হয় ট্রান্সপোর্ট করতে হয় সেই কারণে আমাদের এডিসির প্রয়োজন হয় সাম এক্সাম্পল অফ এডিসি ইউজেস আর ডিজিটাল ভোল্ট মিটারস ওই যে আমরা মাপি না ভোল্ট মিটার ভোল্টেজ মাপি সেই ডিজিটাল ভোল্ট মিটারে আমরা এটা ইউজ করতে পারি সেলফোন তোমার যে ফোনটা আছে সেখানে আমরা ইউজ করতে পারি থার্মোকাপলস ইউজ করতে পারি অ্যান্ড ডিজিটাল ওসিলোস্কোপে এটা আমরা ইউজ করে থাকি মাইক্রো কন্ট্রোলার কমনলি ইউজ এইট টেন টুয়েলভ অর সিক্সটিন বিট এডিস এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আমার মাইক্রো কন্ট্রোলার ইউজেজ অ্যান্ড এইট অর টেন বিট এডিসি তো এক একটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসার এগুলো কিন্তু বিভিন্ন বিটের এডিসি ব্যবহার করে থাকে এখন দেখো কিভাবে এখানে এডি কনভার্সনাল হয় এই যে আমরা ইনপুট সিগনালে আমরা দেই অ্যানালগ সিগন্যালটা দেই ক্লিয়ার এটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং এন্ড হোল্ডিং সেকশন স্যাম্পলিং করা হয় এবং এটাকে হোল্ডিং সেকশন এই সেকশনটার নাম হচ্ছে স্যাম্পলিং এন্ড হোল্ডিং আর কন্টাইজিং অ্যান্ড এনকোডিং এই বাকি অংশটাকে আমরা বলে থাকি কন্টাইজিং অ্যান্ড এনকোডিং মানে এই কি করে এই ডিজিটাল সিগনালে কনভার্ট করে দেখো এই যে আমাদের আউটপুট ডিজিটালি আমাদের এখানে পাইছি এই যে সিগনাল আমরা একটা দিচ্ছি বাট এইখানে ডাটাগুলো কি আসবে জিরো ওয়ান এখন ওই জিরো ওয়ান ওয়ান নিয়ে তুমি জানো যে এগুলো দিয়ে আবার আমরা একটা কি করতে পারি আমরা এগুলোকে দিয়ে ডিজিটাল সিগন্যাল তৈরি করতে পারি এটা তোমাদেরকে অবশ্যই মনে হয় মনে আছে তারপরে আমি তোমাদের এর জন্য একটু জিনিসটা মনে করে দেওয়ার চেষ্টা করি যারা অনেকেই জানো অবশ্যই তারপরেও একটু দেখে নাও তাহলে হয়তো কাজে লাগবে যেমন ধরো আমরা যদি এখানে লেখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম একটা সিগন্যাল আমরা এখানে লিখলাম হ্যাঁ এটা একটা বাইনারি কোড আমরা এখানে লিখলাম তো এর আসলে ফর্মটা কেমন হবে ফর্ম যেটা হবে মানে আমরা যদি ডিজিটাল সিগনালে করতে যাই ডিজিটালে তুমি জানো যে ওয়ান অবস্থাটাকে হাই স্টেট ধরা হয় আর জিরো অবস্থাটাকে আমরা লো স্টেট ধরে থাকি তো এর এটা প্রথমে দেখো যে এরকম আমরা চিন্তা করব ওয়ান যেহেতু আছে সমান হবে যাই হোক আমি একটু খেয়াল করো তারপরে আবার জিরো এরপর আছে ওয়ান ওয়ান এইরকম একটা সিগন্যাল কিন্তু আমরা তৈরি করতে পারি তার মানে আমাদের এইগুলো হলেই আমাদের ওই সিগন্যাল অটোমেটিক তৈরি হয়ে যাবে হ্যাঁ তো দুইটা সেকশন তোমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে ইনপুট সিগন্যাল এবং হচ্ছে আউটপুট সিগন্যাল এখানে দেখো ইনপুট সিগন্যাল অ্যানালগ হিসেবে দিচ্ছি এখানে সার্কিটটা যে কাজ করতেছে সেটাকে বলতেছি আমরা স্যাম্পলিং হোল্ডিংস এবং এটাকে আমরা বলতেছি কন্টাইজিং অ্যান্ড ইনপুটিং দেখো টাইপস অফ এডি কনভার্টার্স কি কি ধরনের ইয়ে আছে অনেক ধরনের আছে আমরা যেগুলো বেশ গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু কথা বলবো হুম ডুয়েল স্লোপ এডি কনভার্টার হুম ডুয়েল স্লোপ এডি কনভার্টার দেন সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডি কনভার্টার এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করবো এটা নিয়ে ডিটেলস করবো এটা নিয়ে একটু মানে যা শুধু আমি ফিগার দেখাবো এরপর আছে ফ্লাশ এডি কনভার্টার এগুলো তোমাদের সিলেবাস নেই এই দুটো তোমাদের আছে ডেল্টা সিগমা এডি কনভার্টার এবং আরো অনেক ধরনের কনভার্টার থাকতে পারে আছে আর কি কারণ আমরা এখানে ডুয়াল বলতেছি তার মানে সিঙ্গেল স্লোপও আছে তো আমরা সিঙ্গেল স্লোপ নিয়ে কথা বলবো না আমরা ডুয়াল স্লোপ নিয়ে কথা বলবো তো ডুয়াল স্লোপ এডি কনভার্টার কাকে বলে সেটা একটু দেখে নাও সেটা হচ্ছে ইন ডুয়াল স্লোপ টাইপ এডিসি দ্য ইন্টিগ্রেটর জেনারেটস টু ডিফারেন্ট র‍্যাম্পস

একটা সার্কিট ডায়াগ্রাম সেই সার্কিট তোমরা এখানে দেখো আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতেছি তাহলে হয়তো বুঝতে পারবা ও প্রথমে দেখো যে এখানে এই যে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে এইখানেই আমরা অ্যানালগ সিগন্যালটা দেব এবং এখানে একটা কিন্তু রেফারেন্স আছে ভোল্টেজ রেফারেন্স এবং এই সার্কিটটার কথা তোমরা একটু মনে করে দেখো এটাকে কিন্তু আমরা বলতেছি ইন্টিগ্রেটর সার্কিট তোমরা যারা অপারেশনাল এমপ্লিফায়ার পড়ছিলে সম্ভবত তোমাদের এটা ফোর্থ ইয়ারে এই কোর্সটা ছিল অপারেশনাল এমপ্লিফায়ার এই অপারেশনাল এমপ্লিফায়ারকে আমরা তোমরা জানো যে এটাকে আমরা সামিং অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি নন ইনভার্টিং এমপ্লিফায়ার ইউজ করতে পারি তারপরে ইন্টিগ্রেশনের কাজে ইউজ করতে পারি তারপরে কম্পারেটর মানে তুলনাকারক হিসেবেও আমরা ইউজ করতে পারি পারি না তো সেক্ষেত্রে আমাদের এইখানে আসলে মূলত দুইটা অংশ আছে এ আছে একটা হচ্ছে যে এটা হলো কি এটা হচ্ছে ইনটিগেটর এবং এটা হচ্ছে কম্পারেটর তো ইনটিগ্রেটারে কি হয় এখানে একটা জিনিস মনে রাখবা যে আমরা যখনই এখানে একটা ইনপুট সিগন্যাল দেবো সেটা কি সিগন্যাল অ্যানালগ সিগন্যাল অ্যানালগ সিগন্যালটা কি করবে এ যে অবস্থায় থাকবে এখানকার এই সিস্টেমটা এইভাবে তৈরি করা হয় যে প্লোয়ারিটিতে এটা তো তুমি দিবে কারণ তোমরা জানো যে অ্যানালগ সিগন্যালে কিন্তু দুইটা পোলারিটি থাকে যেহেতু এটা কন্টিনিউয়াস একটা প্লাস এবং একটা মাইনাস এটা র‍্যান্ডমলি যখন এখানে প্লাস আসবে এটা তখন মাইনাস হয়ে যাবে এখানে যখন মাইনাস আসবে তখন এটা প্লাস হয়ে যাবে মানে ভোল্টেজগুলো র‍্যান্ডমলি চেঞ্জ হবে তো এটা হলো আর এটা একটা সি এবং এর আউটপুট হবে তোমাদের জানা আছে যে ভি আউট ইকুয়াল টু মাইনাস যেহেতু এটা একটা ইনভার্টিং এমপ্লিফায়ার আমরা দেখতেছি সেজন্য একটা নেগেটিভ সাইন আসবে মাইনাস 1 বাই আর সি ইন্টিগ্রেশন অফ ভি ইন ডিটি এটা আসে কেন এখানে আসলো এইখানে যে রেজাল্টটা আসলো সেটা দেখো যে এখানে কিন্তু এখানে কি দিয়েছে দিয়েছে এটা জিরো করে মানে গ্রাউন্ড ভোল্টেজটা জিরো গ্রাউন্ড ভোল্টেজ যদি এখানে জিরো হয় তাহলে এইখানে কি হবে যদি এটা ভি ইজ গ্রেটার দেন জিরো তাহলে মানে তুলনা করলে দেন এখানে আমরা একটা পজিটিভ ভোল্টেজ পাবো এই পজিটিভ ভোল্টেজটা সেটা কি হবে আমাদের এই যে একটা অ্যান্ড গেট আছে এখানে দেখো অ্যান্ড গেটের মাধ্যমে আমরা এখানে আরেকটা ক্লক সিগনাল দিচ্ছি তোমাদের ক্লক পালসের কথা মনে আছে নিশ্চয়ই যে ট্রিগারিং পালস এগুলো একটা করে যখন দেয় তার মানে কি যখনই এখানে একটা ওয়ান বা অন্য কিছু আসতেছে একটা হাই লেভেল স্টেট আসতেছে তখন সে কি করতেছে এটাকে এই সিগনালটাকে ক্লক সিগনাল সহ দিয়ে এখানে একটা এন বিট কাউন্টারের সাথে সংযুক্ত করে দিচ্ছে কাউন্টারের কথা মনে আছে এন বিট কিন্তু এটা কিন্তু একটা আপ কাউন্টার আপ কাউন্টারের কথা আমি তোমাদের পড়াইছি প্রথমের চ্যাপ্টারেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় যে ওই যে দুই তিন চার পাঁচ ছয় এইভাবে তোমাদের নিচ থেকে ওপরের দিকে যায় আপ কাউন্টার হ্যাঁ এটা অ্যাসেন্ডিং হয় আর কি তো সে আপ কাউন্টার এখানে কি করবে ওই কাউন্ট করে করে ওটা এখানে ডিজিটালি তোমাকে নাম্বারগুলো দিয়ে দেবে এর আগেও তোমাদেরকে মনে হয় এই মনে করো আমি একটা এক্সাম্পল ধরে ধরো তুমি ফাইভ ভোল্টের একটা অ্যানালগ সিগন্যাল দিছো এখানে প্লাস ফাইভ ভোল্ট ওর মাইনাস ফাইভ ভোল্ট আছে আমরা প্লাস ফাইভ ভোল্টাই বিবেচনা করি যখন এটা প্লাস ফাইভ ভোল্ট দিচ্ছি তখন এখানে দেখো যে এর মাধ্যমে এখানে একটা রেজাল্ট আমরা পাচ্ছি হোয়াট এভার ইন্টিগ্রেশন করার ফলে একটা রেজাল্ট আমাদের আসতেছে তো সেই রেজাল্টের কারণে এখানে মনে করো যে আমাদের ধরো ফাইভ ভোল্টেই আমাদের বড় হলো এটা তুলনা করতেছে কে বড় কম্পারেটার যেহেতু ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্টকে আমরা যখন এখানে ক্লক সিগনালের সাথে দিচ্ছি এখানেও কি হচ্ছে ক্লক সিগন্যাল এখানে আমাদের ওয়ান একটা ভোল্টেজ দিচ্ছে ধরো এক ভোল্ট দিচ্ছে তো এখানে আমরা কিন্তু ফাইভই পাচ্ছি এখন এই ফাইভকে এ কি করবে এ কাউন্ট করবে কাউন্ট করে করে ফাইভটাকে কিন্তু দেখবা যে ওই তোমরা কাউন্টারের অবসাটা দেখলেই বুঝতে পারবা যে ফাউ ফাইভ যদি কাউন্ট করতে হয় তাহলে কিন্তু তাকে ওই পাঁচ পর্যন্ত ডিজিটাল নাম্বার পর্যন্ত তাকে কাউন্ট করতে হয় হুম এবং সেক্ষেত্রে এখানে কাজটা সম্পৃক্ত হওয়ার পর পরেই এখানে একটা কন্ট্রোল সিগন্যাল আছে সেই কন্ট্রোল সিগনালের মাধ্যমে এখানে সে আরেকবার একটা আর একটা সিগনাল পাঠায় যে আমাদের আগের কাউন্টিংটা শেষ হয়েছে এবার আমাদের পরে কাউন্টিংটা শুরু করো দেখো আমি ওয়ার্কিং ফর্মুলা এই কতগুলো লিখতেছি ও এর কি কি আছে দেখো যে আমি আগে বলছি ইন্টিগ্রেটর আছে তারপর ইলেকট্রিক্যালি কন্ট্রোল সুইচ আছে একটা সুইচ দিয়ে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি তারপরে কাউন্টার আছে তারপরে হচ্ছে ক্লক আছে ক্লক সিগন্যাল আছে কন্ট্রোল লজিক আছে এবং কম্পারেটর আছে এগুলো কথাগুলো আমি একটু আগে সার্কিটে তোমরা দেখলেই বুঝতে পারবা সার্কিট তোমরা দেখলেই ক্লিয়ার হবা দেখো যে এখানে এই যে ইলেকট্রিক কন্ট্রোল সুইচ এটা একটা এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট এটা একটা কম্পারেটর সার্কিট এখানে একটা ক্লক পালস আমরা দিচ্ছি এটা একটা কাউন্টার সো एवरीथिंग ইজ হিয়ার এখন দেখো ওয়ার্কিং প্রিন্সিপালটা আসলে কি আমাদের সময় খুব কম আমরা খুব দ্রুত একটু টানতেছি ইনপুট ভোল্টেজ এবং রেফারেন্স ভোল্টেজ সব সময় বিপরীত পোলারিটি বা বিভাবে অবস্থান করে ভি ইন ইনপুট হিসেবে অ্যানালগ সিগন্যালে প্রদান করা হয় এবং কাউন্টারের আউটপুটে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করা হয় প্রদত্ত ইনপুট অনুযায়ী ইন্টিগ্রেটরের আউটপুট ভি নট ইকুয়ালস আমাদের এই যে সমীকরণটা এটা আসবে এবং এখানে আমাদের দেখো ইন্টিগ্রেটরের আউটপুট কম্পারেটরের একটি ইনপুট হিসেবে প্রদত্ত হবে তারপরে কি হচ্ছে কম্পারেটরের আউটপুট একটি ক্লক সিগন্যাল সহ একটি এন্ড গেটের মাধ্যমে ইনপুটে প্রদত্ত হয় এন্ড গেটের আউটপুট একটি এনবি অপার বাইনারি অপারেটর বা কাউন্টার আপ কাউন্টারের ইনপুট হিসেবে প্রদত্ত হয় এই কাউন্টার 2 টু দি পাওয়ার এন 1 সংখ্যক কাউন্ট সম্পন্ন করে আউটপুটে ফলাফল বাইনারি আকারে প্রদর্শন করে কাউন্টারে কাউন্ট সম্পন্ন হওয়ার পর পরই কন্ট্রোল ইউনিটের মাধ্যমে কি হয় ইনপুটে নির্দেশনা প্রদান করে পরবর্তী সিগন্যাল প্রেরণ করার জন্য আর এইভাবে প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকে এইভাবে সে কি করে কাউন্ট গুলো কমপ্লিট করে অ্যাডভান্টেজ কি কি আছে দেখো কনভার্সন রেজাল্ট ইজ ইনসেনসিটিভ টু ইরোর ইন দা কম্পোনেন্ট ভ্যালুস ফিউর অ্যাডভার্স এফেক্টস ফ্রম নয়েজ নয়েজের উপরে একটু কম প্রভাব পড়ে হাই একুরেসি এটা এটার একুরেটটা অনেক বেশি আর ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে স্লো প্রসেস এবং অ্যাকুরেসি ইন ডিপেন্ডেন্ট অন দ্য ইউজ অফ প্রিসিশন আর কম্পোনেন্ট আর কস্টলি এটা তারপরে তোমাদের বলে রাখি যেহেতু এটা একটা স্লো কোর্স কনভার্টার বাট এর অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি সেই কারণেই ওই যে ডিজিটাল মাল্টিমিটারগুলো তোমরা ইউজ করো না সেখানে কিন্তু এই এডি কনভার্টারটা থাকে আর কি হ্যাঁ এরপরে দেখো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি ইজ আ টাইপ অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার that converts a continuous analog waveform into a discrete digital representation using a binary uh, search through all possible quantization levels before finally converging upon a digital output for each conversion এটা হচ্ছে আমাদের सक्সেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি এর একটা ডায়াগ্রাম তো এখানে অনেক কথা থেকে যায় তোমরা একটু বইয়ে দেখে নিও এর অ্যাডভান্টেজ গুলো কি ক্যাপেবল অফ হাই স্পিড এন্ড রিলায়েবল তারপরে মিডিয়াম অ্যাকুরেসি কম্পেয়ার টু अदर এডিসি টাইপস এরপরে গুড ট্রেড অফ বিটুইন স্পিড এন্ড কস্ট স্পিড এবং কস্ট এর মধ্যে একটা ভালো সমন্বয় আছে তারপরে ক্যাপেবল অফ আউটপুটিং দা বাইনারি নাম্বার ইন সিরিয়াল ফরম্যাট সিরিয়ালি বাইনারি নাম্বার গুলো চলে আসে ডিসঅ্যাডভান্টেজটা কি আমরা একটু দেখে নেই ও হায়ার রেজুলেশন এডিসি will বি স্লোয়ার স্পিড লিমিটেড টু এত এবং এই ছিল আমাদের আজকের পার্ট এই সঙ্গে সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো